অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে দেশের বাজারে চলছে তেল নিয়ে তেলেসমাতি, চাল নিয়ে চালবাজি। এতে সাধারণ ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে। পেটের আগুন নেভাতে ব্যাগ নিয়ে বাজারে, বাজারের আগুনে ব্যাগ আর ভরে না। বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব কার, সেই প্রশ্ন সবার। পটল কিনতে গেলেও পটল তোলা অবস্থা, যেই লাউ সেই কদু বলার দিন শেষ। এক লাউ কিনতেই দিতে হয় ১০০ টাকা ক্যাশ। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিক্রেতাকে তেলবাজি করলেও ২ টাকা কমে না তেলের দাম, দাম নিয়ে চলে বাকবিতণ্ডা। কিন্তু যেই বলা সেই কওয়া, দাম কমে না ১ টাকা। অগত্যা কমাতে হয় তেল খাওয়া, ১ লিটার হয়ে যায় আধা, বোতলজাতের জায়গায় খোলা। দরদামের ফাঁকে কেউ ২ লিটারের বোতল নিয়ে হাওয়া, খাঁটি বাংলায় যাকে বলে চুরি। এখানে হয়তো বলা যায় অভাবে স্বভাব নষ্ট, টাকা না পেয়ে দোকানির কষ্ট। এখানে কথা বলতেছি কাস্টমারের সাথে, দিতেছি তেল হাতে নিয়ে, দাম দর করতে করতে কথা বলতে বলতে আসতে কোন দিকে পলাইয়া গেছে, আর পাইনি, চুরি হয়ে গেছে। খোলা আধা কেজি নেওয়ার উদ্দেশ্য টাকা কম, বাজারে আসলে তো টাকা থাকে না, থাকে সব জিনিসের দাম বেশি। সরকার বলছে বোতলজাত তেলের দাম ১৬৮ টাকা, খোলার বেলায় ১৪৩, কিন্তু সরকার তো আর বিক্রি করে না, বিক্রি করে ব্যবসায়ীরা, তাই দাম ঠিক করে দেয় তারা। ৫০০ থেকে এখন ৮০০ টাকা, মানে ৬০% বেড়ে গেছে, অনেক চাপ। কারণ কি, আমাদের বেতন তো ১ টাকাও বাড়ে নাই, বেতন বাড়ে নাই, খরচ বেড়ে গেছে, এখন তো মানে সংসার চালানোর দায় হয়ে গেছে। কোম্পানির যা বোতলের গায়ে যা চিড় আছে ওই সিল অনুযায়ী আমরা বিক্রি করতেছি, মালগুলো আসলে আগের রেটের। তখন সরকার নির্ধারিত রেডিও কিন্তু দাম বাড়াইছে, আর কোম্পানি যেগুলো আগের রেটের মাল সিল মারি ফেলাইছে, এরা কিন্তু অন কোম্পানি আমাদেরকে গায়ে রেট দিতেছে, আমরা ওই গায়ে রেটই বিক্রি করতে হয়। হ্যাঁ, তেল ছাড়া খেতে হবে, আর কোনো উপায় নেই, তেল ছাড়া খাবো কিন্তু, পানি দেশের ধরে লবণ দেশে খাওয়া যায়, যদি লবণের দাম বেড়ে যায় এটা বাদ। দেশেতে দুর্ভিক্ষ চলতেছে জানেন, আমাদের মতো গরিব মানুষ যারা, আমরা ২০০-৩০০ টাকা ডেলি কামাই, এরা ঢাকা শহরে থাকতে পারবো না, আমরা চলে যেতে হবে, বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা নেই। সরকার বলছে মে মাসের পর খোলা তেল থাকবে না, আর ব্যবসায়ীরা এখন থেকেই দিচ্ছে না, তাই বোতলজাত তেল খুলেই মেটাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের চাহিদা, দাম যাচ্ছে আরো বেড়ে। যারা ১ পোয়া ১০০ গ্রাম আধা পোয়া নেয়, এদেরকে আমরা ২ লিটারই ৩ লিটারই বোতল ভাঙ্গা ১৯০ টাকা কেজি বিক্রি করছি। পাম আসলে পানি পাম বেশি, আর এখন পামও নাই আর কি, সোয়াবিন তো আগে থেকেই পাইকারি আলারা বন্ধ করে দিছে। চালের বাজারেও চলছে চালবাজি, চলছে মৌসুম, আছে পর্যাপ্ত মজুদ, তারপর সপ্তাহান্তে বাড়ছে মূল্য, বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠা। দাম দিন দিন বেড়ে চলছে, কমের কোনো লক্ষণ দেখি না, কোনো কমের, কেউ চালের দাম কমায় ভেবে এখন কোনো পদক্ষেপ নেয় না। তো সরকার যদি পদক্ষেপ নিত হয়তো আশাবাদী কম হতো, দিন দিন চালের দাম বেড়ে চলছে, সব কিছুর দামে বাড়তেছে, কোনো জিনিস বাঁচার কোনো লক্ষণ নেই মানুষের। মনে করেন আমরা যারা সাধারণ মানুষ, আমাদের পক্ষে খুবই কঠিন জীবনযাপন, এবং প্রত্যেকটা জিনিসের দাম দেখলাম, পেঁয়াজের দাম দেখলাম, পেঁয়াজ যে পেঁয়াজ ছিল ৫০ টাকা সেটা হয়ে গেছে ৬০ টাকা ৬২ টাকা, তো আমাদের জন্য সত্যি কষ্টকর, সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। শীত মৌসুমে সবজির দাম কম, সেই কথা বলার দিন শেষ, পকেট ভর্তি টাকায়ও শেষ হয় না কেনাকাটার রেশ। পটলের দাম শুনে পটল তোলার দশা, শতকের ঘরে ঘুরে করলা বেগুন সজনে ডাঁটা আর শশা, এ যেন ভোক্তার এক নিদারুণ বাস্তবতা। শীতকালে যদি ১০০ টাকার উপরে ১ কেজি করলা খাইতে হয়, তাহলে মানুষ কোথায় দাঁড়াইবে? ১ কেজি চিচিঙ্গা ৬০ টাকা, ১ কেজি পটল ১৮০ টাকা, ১৭০ টাকা কেজি পাইকারি, সাজনা ২০০ টাকা কেজি, আপনার বটবটি ১০০ টাকা ১২০ টাকা কেজি পাইকারি। এখন মনে করেন যে পরিস্থিতি হয়েছে, কাঁচামাল কিনতে আইলে মনে করেন যদি ৫০০ টাকা তার কাঁচামালে লাগে, তাহলে ওই যে তৈল ১ কেজি ১৭০ টাকা, চাউল কিনবে কি দিয়ে, মাছ কিনবে কি দিয়ে, মানুষের সমস্ত মানুষের সবাই হাহাকার। আমাদের এখন যে মানুষের মধ্যবিত্ত যাদের আয়ের ব্যবস্থা, সেই অনুযায়ী বাজারের যে দামের ঊর্ধ্বগতি, তাতে মানুষের সংসার চালানো একটু কষ্ট হয়ে যায়। দাম নিয়ে চলছে চারদিকে সমালোচনা, কিন্তু কোনো কিছুতেই কমছে না একানা, তাই প্রশ্ন সবার, বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব কার। খান আলামিন, আরটিভি, ঢাকা।